আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে একটি লাইনার শেফট তৈরি করতে হয়। তার সাথে যারা বিগেনার আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি উপকারী হবে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্লেন টার্নিং এবং স্টেপ টার্নিং সম্পর্কে বিস্তারিত জানতে পারব। এই ড্রয়িং অনুযায়ী লাইনার শেফটি তৈরি করব। লাইনার শেফটির মোট দৈর্ঘ্য হলো 130 মিলিমিটার। এতে 5টি স্টেপ হবে, যার ডায়া হলো যথাক্রমে 15, 19 এবং 22 মিলিমিটার, আর স্টেপগুলোর লেন্থ হলো 15, দ্বিতীয়টি হলো 15 এবং মাঝের স্টেপটির লেন্থ হবে 70 মিলিমিটার। বাকি দুটির লেন্থ একই রকম, 15 মিলিমিটার করে। তো এই শেফটের মাধ্যমে লাইনার শেফটি তৈরি করব। আমাদের জবের মূল দৈর্ঘ্য যেহেতু 130 মিলিমিটার, তো আমি 130 মিলিমিটারের বেশি লম্বা একটি রাউন্ড শেফট কেটে নিয়েছি। তো শেফটির ফেসে ফেসিং করে নিতে হবে এবং সেন্টার ড্রিলিং করে নিতে হবে। ফেসিং এবং সেন্টার ড্রিলিং সম্পর্কে আমি দুটি ভিডিও আপলোড দিয়েছি, যারা ভিডিও দুটি দেখেননি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। তো আমি সেন্টার ড্রিলিং করে নিচ্ছি। তারপরে চাকে জব বাঁধতে হবে। যতটুকু বাহিরে রাখা প্রয়োজন জব, ততটুকু বাহিরে রেখে চাকে জব বাঁধতে হবে টেলিস্টক সাপোর্টের সাহায্যে। কেন টেলিস্টক সাপোর্টে কাজ করতে হবে, সেন্টার ড্রিলিং এর ভিডিওতে আমি ব্যাপারটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমি এখানে 180 আরপিএমে টার্নিং করব এবং টার্নিং করার জন্য লেফট হ্যান্ড সাইড কাটিং টুল ব্যবহার করতেছি। তো প্রথমে আমি আনুমানিক ডেপথ অফ কাট দিয়ে নিচ্ছি, উপরের মরিচাযুক্ত অতিরিক্ত মেটাল কেটে ফেলার জন্য। টার্নিং করা হয়ে গেছে। তো এখন আমি যে অপারেশনটি করলাম, এই অপারেশনটিকে বলা হয় প্লেন টার্নিং। এখন ড্রয়িং অনুযায়ী আমরা কাজ করব। তো আমাদের এখানে বড় যে ডায়াটি আছে 22 মিলিমিটার, আগে আমরা এই ডায়া অনুযায়ী 130 মিলিমিটার পর্যন্ত টার্নিং করে নিব। তারপরে ধাপে ধাপে বাকি স্টেপগুলো আমরা তৈরি করে নিব। তো এখানে প্রথম কাট দেওয়ার পরে ডায়া কত আছে আমি ভার্নিয়ার দিয়ে মেপে নিচ্ছি। এখানে এখন ডায়া আছে 23.70 মিলিমিটার। যেহেতু আমাদের জবের বড় ডায়াটি হলো 22 মিলিমিটার, তাই বাকি যে 1.70 মিলিমিটার আছে এটি টার্নিং করে 22 মিলিমিটার ডায়া নিয়ে আসতে হবে জবকে। তো আমি এখানে মাইক্রোমিটার ডায়াল ব্যবহার করে 1 মিলিমিটার ডেপথ অফ কাট দিব। টার্নিং করা শেষ, আমি আবার ডায়াটি মেপে নিব। এখন কত আছে, এখন আছে 22.70 মিলিমিটার। তো এখন আমি 0.70 মিলিমিটার ডেপথ অফ কাট দিব না, আমি 0.60 মিলিমিটার ডেপথ অফ কাট দিব। তার কারণ হলো 0.10 মিলিমিটার আমি ফিনিশিং কাটের জন্য রেখে দিব। আমি শেষের দিকে সবগুলো স্টেপ তৈরি করার পরে আমি ফিনিশিং কাট দিব, তখন আমি ফিনিশিং কাট সম্পর্কে বলার চেষ্টা করব। আবার মেপে দেখে নিই টার্নিং করার পরে আমাদের এখন ডায়া কত আছে। এই যে এখানে 22.70
10 মিলিমিটার আছে। এখন আমাদের ড্রয়িং অনুযায়ী পরের যে স্টেপটি আছে 19 মিলিমিটার, এই স্টেপটি এখন আমি তৈরি করব। যেহেতু এখানে আমাদের দুটি স্টেপ হবে এবং দুটি স্টেপের লেন্থই হলো 15 মিলিমিটার করে, তাই আমি 30 মিলিমিটারে কাটিং টুলের সাহায্যে মার্কিং করে নিব। মার্কিং করা হয়ে গেছে এবং বরাবর 30 মিলিমিটারে আছে। এখন আমি আগে আনুমানিক ডেপথ অফ কাট দিয়ে টার্নিং করে নিচ্ছি। এখন ভার্নিয়ার দিয়ে মেপে মেপে দেখতে হবে কত মিলিমিটার আছে। এখানে আছে এখন 20 মিলিমিটার, তো যেহেতু আমাদের 19 মিলিমিটার হবে তো আমি 0.90 মিলিমিটার ডেপথ অফ কাট দিব। এখন এখন ডায়া আছে 19.10 মিলিমিটার, তো আমাদের দ্বিতীয় স্টেপটিও প্রথমটি এবং দ্বিতীয় স্টেপটি হয়ে গেল। এখন তৃতীয় যে স্টেপটি হবে 15 মিলিমিটার ডায়ার এবং 15 মিলিমিটার লেন্থের, ওই স্টেপটি এখন তৈরি করতে হবে। তো ঠিক একইভাবে 15 মিলিমিটার দূরে ভার্নিয়ার এর সাহায্যে কাটিং টুলের মাধ্যমে মার্কিং করে নিতে হবে। এখন এখানে জবের ডায়া আছে 15.90 মিলিমিটার, তো আমি এখানে ডেপথ অফ কাট দিব হলো 0.80 মিলিমিটার। বাকি 0.10 মিলিমিটার আমি এর আগে বলেছিলাম ফিনিশিং কাট দেওয়ার জন্য রেখে দিব। এখানে কাজ করার সময় একটু অসুবিধা হচ্ছে, আমি অসুবিধাটি কেন হচ্ছে ব্যাপারটি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখানে আমি টুল হোল্ডার থেকে প্রয়োজন অনুযায়ী কাটিং টুল বাইরে রেখে কাটিং টুলটি টুল হোল্ডার আমি বেঁধেছিলাম, কিন্তু এখানে মূল অসুবিধা হলো টেইল স্টক এবং কম্পাউন্ড রেস্ট দুটি একে অন্যের সাথে লেগে গেছে, যার দরুন কাটিং টুলটিকে আর সামনে অগ্রসর করা যাচ্ছে না বা ক্রস লাইটটিকে আর সামনে অগ্রসর করানো যাচ্ছে না। এর সলিউশনের জন্য এই এই দুটি নাটকে লুজ করে কম্পাউন্ড রেস্টটিকে এইদিকে অ্যাঙ্গেল করে বাঁধতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, কম্পাউন্ড রেস্টটিকে এভাবে অ্যাঙ্গেল করে তারপরে নাট দুটিকে টাইট দিয়ে দিতে হবে, আর টুল পুশটিকে 0 ডিগ্রিতে বা প্যারালাল করে আবার টাইট দিয়ে দিতে হবে। এখন এটা প্রয়োজন অনুযায়ী সামনে অগ্রসর করানো যাবে বা প্রয়োজন অনুযায়ী ডেপথ অফ কাট দেওয়া যাবে। আশা করি কাজ করতে গিয়ে যদি এরকম সমস্যায় কেউ পড়েন তাহলে সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আমাদের ড্রয়িং অনুযায়ী দুটি স্টেপ তৈরি করা হয়ে গেছে। এখন ড্রয়িং অনুযায়ী বাকি যে স্টেপগুলো আছে এই পাশের স্টেপ দুটিও তৈরি করে ফেলতে হবে। তো এখানে আমি লেফট হ্যান্ড সাইড কাটিং টুল ব্যবহার করেছিলাম, তো যেহেতু এর নাম হলো সাইড কাটিং টুল, সাইড থেকে শুধু কাটা যায়। এখন আমাদের যেহেতু বাম পাশের যে দুটি স্টেপ আছে জবের ভিতরে পড়ে গেছে বা মাঝামাঝি অবস্থানে আছে, এই জন্য এই কাটিং টুল দিয়ে আর কাজ করা যাবে না। এখানে কাজ করতে হবে ভি কাটিং টুলের সাহায্যে, কারণ ভি কাটিং টুল দিয়ে যে কোনো জায়গাতেই ডেপথ অফ কাট দেওয়া যায়। তো আমি এখান থেকে এই পর্যন্ত, যেহেতু আমাদের মাঝখানে যে স্টেপটি এটি 70 মিলিমিটার, তো আমি 70 মিলিমিটারে ভার্নিয়ার এর সাহায্যে কাটিং টুলের মাধ্যমে মার্কিং করে নিচ্ছি।
কাজ করার সময় মেজারিং এর ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, যেন যে কোনো কাজ শতভাগ সূক্ষ্মতার সহিত করা সম্ভব হয়। স্টেপ দুটি তৈরি করা হয়ে গেছে। এখানে ভি কাটিং টুল ব্যবহারের কারণে স্টেপ দুটির কর্নার সমান হয়নি, তাই রাইট হ্যান্ড সাইড কাটিং টুল ব্যবহার করে স্টেপ দুটির কর্নার সমান করে দিতে হবে। তো এখন ফিনিশিং কাট, যেটা বলেছিলাম, ফিনিশিং কাট হলো ডেপথ অফ কাট হবে কম এবং আরপিএম হবে বেশি, এতে করে জবের উপরিতল অনেক বেশি মসৃণ হয়। দেখাই যাচ্ছে আগের তুলনায় অনেক বেশি মসৃণ হয়েছে। তো বাকি যে স্টেপগুলো আছে ঠিক একইভাবে ফিনিশিং কাট দিতে হয়। তো আমি এখানে হালকা এমআরি করে নিচ্ছি, এতে করে জব আরও বেশি মসৃণ এবং চকচকে হয়। তো লাইনার শেফটি আমার তৈরি করা হয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন কিভাবে লাইনার শেফট তৈরি করতে হয়, এবং বিগেনার যারা তাদেরও ব্যাপারটি ক্লিয়ার হয়েছে কিভাবে প্লেন টার্নিং করতে হয় এবং কিভাবে স্টেপ টার্নিং করতে হয়। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।